আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি সবজি আজ আমি আপনাদেরকে সুটকি দিয়ে লাউ শাক দিয়ে সিম আলু দিয়ে খুবই মজাদার একটা সবজি রান্না করে দেখাবো যারা সবজি খেতে পছন্দ করেন তারা চাইলে আমার আজকের রেসিপিটা দেখে রান্না করে নিতে পারেন এই সবজিটা আপনার গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে সাথে আর কিছুই লাগবে না আর যারা শুটকি পছন্দ করেন তাদের তো আর কথাই নেই তাহলে চলুন রেসিপিটা শুরু করি এর জন্য প্রথমে আমি লাউ শাকের ডাঁটাগুলি আলাদা কেটে নিয়েছি আর সাথে নিয়েছি বাতি দেখে সিম আর নিয়েছি আলু আর আমি শাকগুলিকে আলাদা কেটে নিয়েছি এই সবজিগুলো সব কিছু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এদিকে আছে শুটকি এখানে আমি লোটটা শুটকি নিয়েছি এখন এই শুটকিগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে চার টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম রসুন কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আর দিয়ে দিলাম সুটকি পেঁয়াজ রসুন আর সুটকিটাকে এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব এতে করে সুটকির যে ব্যবসা গন্ধ আসে এটা থাকবে না বরঞ্চ সুন্দর একটা ফ্লেভার আসবে আর শুটকিটাকে অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে আর শুটকি থেকে বাজে গন্ধ আসবে না তারপরে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে গুঁড়ো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম তেলের মধ্যে এরপর অল্প করে পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি এতে করে সুটকির মধ্যে আর কোনো বাজে গন্ধ থাকবে না তারপর সব কিছু যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তেল মশলাটা যখন উপরে উঠে আসবে তখনই শক্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি মানে সিম আলু আর লাউ শাকের ডাটাটা দিয়ে দিলাম এরপরে সবজিগুলিকে মশলার সাথে মানে সুটকির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে কিছুটা সময় ধরে সবজিগুলো ভালো করে কষাতে হবে তারপর কষানো হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি সবজিগুলো আগে ভালো করে সিদ্ধ করে নেব এর জন্য পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবার ঢাকনাটাকে খুলে সবজিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি ইতিমধ্যেই কিন্তু সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ শাকের পাতাগুলি পাতাগুলি যেহেতু নরম এর জন্য আমি পরে দিচ্ছি আর সুটকি তরকারি ঝাল না হলে ভালো লাগে না এর জন্য আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে শাকটা তাড়াতাড়ি সফট হয়ে যায় শাকগুলি সফট হয়ে যাওয়ার পরে এবার আমি সবজি সুটকি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি শাকের থেকে কিন্তু অনেকখানি পানি বেরিয়ে গেছে এখন এই পানির মধ্যেই শাকটাকে পুরো রান্না করে নেব এখানে আর বাড়তি কোনো পানি দেব না আর ঢাকনাও দেব না এতে করে লাউ শাকের কালারটা নষ্ট হয়ে যাবে সুটকি তরকারি খুব বেশি একটা ঝোল হয় না এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ঝোলটাকে শুকিয়ে রান্না করে নেব। আর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাচ্ছে ব্যাস আমাদের আজকের লোটটা সুটকি দিয়ে লাউ শাকের সবজি রান্না আশা করতেছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ